السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকে দেশের একটি সংঘাতমুখর পরিস্থিতিতে দলীয় সরকারের নির্দেশে বিতর্কিত নির্বাচন কমিশন নতুন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সন্ধ্যা 7টায় প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়াল দেশবাসীর উদ্দেশ্যে রেডিও টিভিতে ভাষণের মাধ্যমে এই নতুন কর্মসূচি তফসিল ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার বলে আসছে যে বর্তমান দলীয় সরকারের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই জনগণ ভোট দিতে পারে নাই অতএব এই দলীয় সরকারের অধীনে বর্তমান অবৈধ পার্লামেন্ট বহাল রেখে নতুন কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না এমন পরিস্থিতিতে কোনো রকম রাজনৈতিক সমঝোতা সমন্বয় এবং বাংলাদেশের ভোটের পরিস্থিতি নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সুষ্ঠুভাবে নির্বাচন করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকা সত্ত্বেও প্রধান নির্বাচন কমিশনার আজকে যে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করলেন এটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাখ্যান করছে এবং আমরা মনে করছি এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংকটে নতুন মাত্রা যোগ হবে সংঘাত সহিংসতা আরও বেড়ে যাবে রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হবে এবং দেশি বিদেশি নানামুখী চাপে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে এই জন্যে আমরা বর্তমান এই তফসিল প্রত্যাখ্যান করছি সাথে সাথে আমরা এই নতুন এই তফসিল বাতিল করে পরিবেশ অনুযায়ী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নতুন তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি এবং এই তফসিল প্রত্যাখ্যান করে আগামীকাল সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি জেলা এবং মহানগরে বিক্ষোভ প্রদর্শন করবে দেশবাসীকে এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতি আহ্বান জানাচ্ছি যাতে আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো রকম বাধা সৃষ্টি না করে সহযোগিতা করে সবাইকে ধন্যবাদ আগামী দিনে আমরা একটি ভালো নির্বাচন চাই মানুষ যাতে ভোট দিতে পারে এমন একটি পরিবেশ চাই এজন্যে আমাদের যার যার জায়গা থেকেই আন্দোলন গড়ে তুলতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ